بسم الله الرحمن الرحيم. السلام عليكم, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল. আশা করি সবাই ভালো আছেন. আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি. আমাদের মোবারক সবাইকে নিয়ে একটা ব্লগ নাও আছো আপনাদের সামনে চলে আসলাম. তো এখন আমি নামাজ মানে আসর নামাজটা পড়ে উঠলাম. তো পাশের বাসার যে ভাইয়া ভাবিরা থাকে, আমাদের যে পুরান বাসার ভাই ভাবিরা যে থাকে, তো ভাইয়া আসলো ভাইয়ার মেয়েকে নিয়ে. কেন এসেছে জানেন? ইফতারি নিয়ে এসেছে. তো দেখি কি ইফতারি নিল. এই বছরটা আমার শরীরটা এত খারাপ যাচ্ছে, তো আমি এখনো পর্যন্ত কাউকে জোরে করে করতে পারি নাই, আলহামদুলিল্লাহ. তারপর ভাবিরা অনেক কিছু করেছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? অনেক কিছু আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন করেছি. এটাতে ছিল এই দেন, দেখি এটাতে কি মেবি মনে হয় হালিম জাতীয় কিছু একটা হবে মেবি. হালিম মনে করছে. আমি এখনও আজকে সেহারের জন্য রান্না করি নাই, তারপরে ইফতারেরও আয়োজন এখনও করি নাই. তো ভাবলাম এখন আসর নামাজটা পড়ে একবারে যাব, সেহারের জন্য হালকা পাতলা কিছু রান্না করব আর ইফতারি বানাবো। তো যেহেতু বাসার বাসা থেকে ভাইয়া ভাবে এত কষ্ট করে ইফতারি বানিয়ে পাঠালো, আপনাদের সাথে শেয়ার একটু না করলে নাই হয়, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছে, সবচেয়ে বেশি ভালো লাগছে যে থালাটা দেখে এত সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে পরিবেশন করছে, এটা দেখে ভালো লাগছে, তাই না? তো আলহামদুলিল্লাহ ভাবিদের বাসা থেকে আমাদের আজকে ইফতারি পাঠালো. ইনশাল্লাহ আমি দেখি দু একদিনের মধ্যে আমিও ভাবিদের বাসায় পাঠাবো। তো শরীর ভালো যাচ্ছে না, প্রতিবারই দেখা যায় যে কাছের মানুষদেরকে ইনভাইট করি ইফতারি দেওয়া হয়, আবার আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি একটু বিজি আছি, সব কিছু মিলে আবার ওইরকম করে করা হচ্ছে না। যদি শরীর ভালো থাকে ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য আর কি আমিও। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাবিকে এত সুন্দর করে আয়োজন করার জন্য। আমিও দেখি দু একদিনের মধ্যে আমিও ভাবির বাসায় ইফতারি পাঠাবো। আমি আজকেও অন্নপ্রভা বাবাকে বলছিলাম যে আজকে রবিবার ভাবিদেরকে বল ইফতারি করার জন্য, তো বলো যেহেতু তোমার শরীরটা ভালো না, একটু রেস্ট নাও দুইটা দিন, যেহেতু মেডিসিন খাচ্ছ। আর আমি একটা না কাজ করতে পারি না, 10 মিনিট দাঁড়িয়ে কাজ করলে আমার এই ব্যথা পিঠের যে পেন আগের প্রবলেমটা ওইটা দেখা দেয়। তো রোজাগুলি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে রাখতেছি, বাট এই মুহূর্তে যদি কাজ করে বিছানায় পড়ে থাকে তাহলে রোজাগুলো রাখতে পারবো না। তো রোজাটা আমার জন্য সবচেয়ে পরস আগে রাখা, সেই জন্য। তো বলো যে তুমি মেডিসিন খাচ্ছ, যেহেতু দু একদিন রেস্ট নাও, সুস্থ হও। ওরা যেহেতু পাশে আছে, যে কোনো মুহূর্তেই বলা যাবে, সমস্যা নেই, আগে নিজে সুস্থ হও। তো আমি যদি সুস্থ না থাকি তাহলে রোজাগুলোও রাখতে পারবো না, কারণ প্রতিবারই দেখা যায় রোজার মাসে আমার হসপিটালে দৌড়দৌড় হয়, অনেক সময় দেখা যায় হসপিটালে এডমিটও থাকতে হয়। বাট আলহামদুলিল্লাহ এবার ডক্টর হসপিটালের কাছে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, আগে থেকে মানে ব্যথার ওষুধ অনেক বাবা ডক্টরের কাছ থেকে নিয়ে এসেছিলো, তো ওগুলি খাচ্ছি আর কি। তো দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাবি এত কষ্ট করে ইফতারি আয়োজন করে বাসায় পাঠালেন, বাসায় দিয়ে গেলেন। তো ঠিক আছে, আমি এখন কিচেনে যাই। আমার বাসায় আমি কি ইফতারি বানাবো সেটাও শেয়ার করবো, যেহেতু ভাবিরও এখানে কিছু দিলো, আমিও বেশি একটা কিছু করবো না, দেখি একটা কিছু তো করতে হবে, তাই না? আমার ছেলে এগুলো নাও খেতে পারে, জানি না কোনটা খাবে কিনা না খাবে। বাট ছেলে আজকে বলতেছে একটু খিচুড়ি রান্না করার জন্য, দেখি একটু খিচুড়ি বসাবো শর্টকাটভাবে। আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো এই যে এটা কেক। তা আমাদের পাশের যে আমরা যে পুরান বাসায় থাকতাম, পাশে যে বিন্ডিল, ওই পাশের ফ্ল্যাটে একটা বয়স্ক ভদ্রমহিলা ইতালিয়ান উনি থাকতো। তো ওনার হাজবেন্ড নাই, আর উনি ওনার ছেলে মেয়ে বলতে একটা ছেলে, ওনার ছেলে ওনার ছেলের ফ্যামিলির সাথে অনেক দূরে বাসা নিয়ে থাকে। তো বয়স্ক মহিলা ভদ্রমহিলা মানে একাই থাকে বাসার মধ্যে, তো খুব খারাপ লাগে আমার। তো যখন আমরা পুরান মানে ওই বাসায় ছিলাম তখন খোঁজখবর নেওয়া হতো, উনিও নিত আমাদের, আমরাও নিতাম, বাট এখন যে নেই না তা না। তারপরও কালকে একটা জিনিস ওনার মানে অনুপ্রভা বাবার নাম্বারটা ছিল ওনার কাছে, তো দেখালে এখনও হাই হ্যালো করি, কথা বলি, আমাদের জানলা দিয়ে ওনার বাসার জানলা দেখা যায়, কথা হয়। তো অনুপ্রভা বাবা অলরেডি বলে দিছে ওনাকে, উনি যেতে একা থাকে, অনেক অসুস্থ, অনেক বয়স হয়েছে, দেখেন বিদেশের লাইফ। আমি এখানে দেখছি এখানে ছেলেমেয়েরাও বাবা মার সাথে থাকে না, খুব কম হয়তো বা, বাট আমার যারা মতো থাকে না, যাদের আলাদা সেপারেট হয়ে থাকে।
তো উনি একা যখন থাকে ওনার একটা কুকুর ছিল, কুকুরটা মারা গেছে, তো এখন তো উনি একদম একা কথা বলার মতো মানুষ নাই। তারপর ওনার বাবা বলে দিছে, ফোন নাম্বার দিয়ে আসছিল, যে কোনো আপদ বিপদ হলো, কোনো সমস্যা হলো অবশ্যই যেন আমাদেরকে কল দেয়, আমরা যাবো ওনার যখন যখনই ডাকে কোনো দরকার লাগলে আর কি। তো ওনার একটা জিনিস, ওনার একটা নাতি আছে অন্যবার বয়সে, তো ওনার নাতি তো ওনার কাছে থাকে না, ওনার ছেলে ছেলে আলাদা অন্য জায়গাতে থাকে, অন্য বাসায়। উনি প্রতিবারই কোনো আমাদের ইতালিতে কোনো ব্যস্ত হলে, মানে কোনো অনুষ্ঠান হলে আর কি, তো ওরা তো বেশিরভাগ চকোলেট বা কেক জাতীয় খেয়ে থাকে, তো প্রতিবারই অন্যের জন্য উনি কিনে নিয়ে আসে। কালকে ফোন করে অন্যবের বাবাকে বললো তোর ছেলেকে পাঠা, তো অন্য ওই বাসে গেলো, অন্যবের হাতে এটা ধরে দিলো, এই কেকটা চকোলেট কেক। মানে আমাদের এখানে যত ইতালিয়ান প্রোগ্রাম হয় আর কি, প্রতি প্রোগ্রামে চকলেট বা এরকম কেক এগুলি উনি অনবকে দিবেই, মাস্ট বি। এখন যে এই পাশে এসে পড়ছি, তারপরও উনি ভুলে নেই, যেহেতু একই ভিন্ডির, হয়তো ওই পাশ আর এই পাশ। এখন এই সেকশনে আছি, আগে পুরান বাসায় থাকতে বি সেকশনে থাকতাম আর কি। তো এটা ছিল আর কি, হ্যাঁ, অনবের জন্য এটা দিয়ে গেল এই আর কি। তো যাই হোক, এখন অনেক কথা বলে ফেলছি, আমার না অনেক পিঠে ব্যথা হচ্ছে, অনেকক্ষণ রেস্টই নিলাম সকাল থেকে, তারপর ব্যথা কমতেছে না, দু একদিন ধরে ব্যথাটা বেশি পরিমাণ বেড়ে গেছে। তা আমার যতই ব্যথা হোক আমি শুয়ে বসে থাকতে পারি না, তো আজকে দুই দিন ধরে বাসা থেকে বেরো হইনি, কাজটাও একটু কম করতেছি, কারণ আমি 10 মিনিটেও কাজ করতে পারি না ব্যথা নিয়ে। হয়তো রোজার মাস থেকে প্রবলেমটা বেশি হচ্ছে, রোজা চলে গেলে হয়তো বা এরকম প্রবলেমটা বেশি একটা হবে না আশা করি। যাই হোক, এখন আমি কিচেনে যাবো, আমাদের বাসার জন্য ইফতারি কিছু একটা করবো, দেখি কী করা যায়। তো ঠিক আছে, আমার সাথে আপনারা চলেন আমার কিচেনে, কী করি ইফতারির জন্য দেখবেন। এখন তার জন্য ক্যামেরাটা অফ করছি, চলে আসলাম কিচেনে। ফার্স্টে আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি, দেন এখানে মুসুর ডাল অ্যাড করবো, একটু খিচুড়ি রান্না করবো অন্যদের জন্য, মানে ইফতারির জন্য আইটেম আর কি। আমরা তো এক একদিন এক একটা করার চেষ্টা করি, প্রতিদিন ভাজা পোড়া খাই না। আর অলরেডি তো ভাবি যে পাশের বাসার থেকে তো ইত্যাদি চলে আসছে, দেন আমিও একটা কিছু করব। আমার ছেলে ওইগুলি কী খায় না কেন জানি না, বাট ওর তো খাবারের অনেক ইয়ে সমস্যা, তো ও যেহেতু বলছিল খিচুড়ি রান্না করার জন্য, তো খিচুড়ি রান্না করতে চলে আসলাম আর কি। আর এখানে গতকালকে যে আমি গরুর পলি চা বুদ্ধা এগুলি যে ফোনা করেছিলাম, একদম শুকিয়ে গেছিলো, তো ভাবলাম অল্প একটু পানি দিয়ে আমি একটু গরম করে নিই, কারণ সেয়ারাইতে বেশি এটা খাওয়া হয় না। তো গতকালকার এটা তো রয়ে গেছে, ঠিক আছে। আজকে চিন্তা করছি তো অন্য শাক দিয়ে, স্পিনাচি শাক দিয়ে ভাজি করবো, আর একটু ডাল চচ্চড়ি করবো সেয়ারির জন্য। তো ঠিক আছে, আমি রান্নাটা শুরু করি বুঝিয়ে। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে তন্ন নিয়েছি, তন্ন দিয়ে আজকে শাক ভাজি করবো। ফার্স্টে পেঁয়াজ কুচিয়ে দিলাম, তারপরে দুটো কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম বেশি করে কুচিয়ে, দেন কয়েক তিন চারটার মতো শুকনো মরিচ ডালা ছিল আগে থাকতে, এটা হলো ইতালিয়ান মরিচ, তো এই মরিচটাও দিয়ে দিলাম। দুইটা মরিচই দেওয়া হয়েছে, সামান্য একটু হলুদ গুঁড়ো জিরা পাতি এগুলো দিলাম। এটা দিয়ে আমি স্পিনাচি শাক ভাজি করবো, এখানে এই শাকটা পাওয়া যায় ইতালিতে, তো এই শাকটা দিয়ে তন্ন ভাজিটা অনেক মজা। আর এই পাশে ছোটো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ রসুন দুই রকমের পেঁয়াজ রসুন কাঁচামরিচ দুই রকমের, মানে লাল সবুজ, সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি, একটা রসুন মরিচ ভর্তা বানাবো। এখানে আমি মুগ ডাল মসুর ডাল ধুয়ে মশলাও রেডি করেছি, এখানে আমি খিচুড়ি রান্না করবো ইফতারির জন্য। যেহেতু তরকারি রয়েছে ফ্রিজে, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা আছে, এই পাতিলে কলিজা পুনা তরকারি আছে, তো সেজন্য ছেলের জন্য ডাল চচ্চড়ি করবো, আর স্পিনাচ দিয়ে শাকটা যেটা ভাজি করবো এটা যদি একটু খাই তো খাবে না। তো ঠিক আছে, দেখেন তাহলে। আর এপাশে আমি শাকটা রেডি করে রেখেছি ধুয়ে, এখন আমি তন্নর সাথে অ্যাড করে দিব। তো এই যে দেখেন, আমি তন্ন দিয়ে যে স্পিনাচি শাকটা ভাজি করতেছি, একদম ঘন ঘন করে উঠাবো, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা, আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আমার শাকটাও হয়ে গেছে, এপাশ দিয়ে আমি অন্নকের জন্য একটু মিষ্টিগুলো ভাজি করতে দিচ্ছি, কেন মাছ মাংস শাক নাও খেতে পারে, যদি শুধু তন্ন পুনর করে দিলাম তাহলে হয়তো বা খাইতো, শাক দিছি তো নাও খেতে পারি, ঠিক নাই। তো চিন্তা করলাম ছেলে যেহেতু মাছ মাংস খায় না, ওর জন্য একটু ভাজি করি মিষ্টি কুমড়া, ও খুবই খাবে ভাজি করে দিলে। আমি এটা আবার সাথে মিষ্টি কুমড়ার সাথে ভাজি করার সময় সামান্য একটু চিনি অ্যাড করি, আমি জানি না আপনার করেন কি না। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর মিষ্টি কুমড়ার তেল দিয়ে বসিয়ে দিলাম, সামান্য একটু হলুদ
সামান্য একটু হলুদের গুঁড়া আর জাস্ট জিরা পাকি গুঁড়া অল্প একটু দিব। যখন আটা সিদ্ধ হবে তখন আমি 2 চামচ চিনি অ্যাড করব। হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। আমি এখানে 2 চামচের মতো চিনি পাপিটার মধ্যে, চিনি ছাড়া ভাতে করলে অনেক খেতে খায় না। তো এটা আমার আম্মুকে দেখুন করতে তখন চিনি মাছে তখন রান্না করতো বা ভাতে করতো তখনই একটু চিনিটা অ্যাড করতো। বাট মা ও বড় মাছ যে রান্না করে তখন আমার চিনি অ্যাড করি না। আমার মতো কারা করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তারা ভাতের সাথে চিনি অ্যাড করেন। আলহামদুলিল্লাহ, আমি এদিকে ইফতারি রেডি করছি আর অন্নপূর্ণার পাপা কোরআনশি পড়তেছি, দুজনে কোরআনশি পড়তে বসে গেল আলহামদুলিল্লাহ। বাচ্চা কোরআনশি পড়তে বসে গেল আর আমি ইফতারিগুলো রেডি করতেছি। এই তো আমার রান্না বান্না শেষ, সেহারি ইফতারি দুইটাই কমপ্লিট করে ফেলছি। এখানে পেঁয়াজ রসুন রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম। ফার্স্টে তো দেখেছিলাম যে একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে তারপর পাটা বেটে নিয়েছি। আর খিচুড়ি দেখেন খিচুড়ির অবস্থা, অল্প করে রান্না করছি কারণ ভাবিদের বাসা থেকে তো ইফতারি দেওয়া হয়েছে, তো সেই জন্য আর অল্প করে রান্না করছিলাম খিচুড়িটা। যেহেতু আমরা সদস্য 3 জন, বেশি করে রান্না করলে তো থেকে যাবে সেই জন্য। দেন এখানে ডাল চুরি করছি সেই জন্য, এখানে তো কালকে তরকারি রয়ে গেছে কলে যাব না, এখানে শাক ভাজি করলাম। এই ছিল আমার ইফতারি আর সেহারের সব কিছু। আর খেজুর শরবত অলরেডি করে আমি রেডি করি আর কি, ডাইনিংয়ে নিয়ে গেছি। পরপর তো আছে আরও পাশের বাসি আর ভাবির বাসা থেকে তো আবার ইফতারি দিল, তো সব কিছু মিলে আজকে দিনটা আলহামদুলিল্লাহ আশা করি ভালোভাবে ইফতারি করব। এখন আমি চুলাটা ক্লিন করে দেন আমি উজু করতে চলে যাব আর উজু করে আমি ইফতারির সামনে বসবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।